কারণ যখন আমরা বিদেশে যাব বা কোনো ইন্টারভিউতে যাব, তখন এই টুলসের নামগুলো আমাদের কিন্তু ধরে থাকে, এবং এই টুলসের নামগুলো জানতে পারলেই অনেকটা মনে করা হয় যে আপনি কাজটা করতে পারবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইংলিশ নামগুলো শেখার জন্য, ইংলিশ নামগুলো শিখলে সারা বিশ্বে যে কোনোখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আমি কামরুজ্জামান কর্ণক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে আমাদের ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানদের জন্য কোন কোন ধরনের টুলসের প্রয়োজন হয়, যেই টুলসগুলো আমরা ব্যবহার করি এর নামগুলো আমাদের জানা খুব প্রয়োজন, কারণ যখন আমরা বিদেশে যাব বা কোনো ইন্টারভিউতে যাব, তখন এই টুলসের নামগুলো আমাদের কিন্তু ধরে থাকে, এবং এই টুলসের নামগুলো জানতে পারলেই অনেকটা মনে করা হয় যে আপনি কাজটা করতে পারবেন। এই টুলস এবং যন্ত্রপাতির নামগুলো জানবো, জানার আগে আমরা একটা জিনিস জানি যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং একটা কোর্স আছে, যেটা আমরা অনলাইনে করাই এবং অফলাইনেও করাই, অর্থাৎ ঢাকাতে আমাদের ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে করানো হয়। এই কোর্সে আপনি বেসিক ইলেকট্রিসিটি থেকে শুরু করে একটা হাউস ওয়্যারিংয়ের কনডুইট ওয়ারিং থেকে নিয়ে কনসিল ওয়ারিং, তারপরে হচ্ছে লাইটিং অ্যারেস্টার, আর্থিং, তারপরে হচ্ছে আপনার ডল স্টার্টার, সব কিছু এই কোর্সের ভিতরে শিখতে পারবেন। তা যদি আপনি কোর্সটা করতে চান, তাহলে আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। যারা দেশের বাহিরে প্রবাসে আছেন বা হচ্ছে তারা সরাসরি এসে কাজ শিখতে পারতেছেন না, তারা অনলাইন কোর্সটা করতে পারেন। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আপনারা কাজটা শিখবেন। আর যাদের সময় আছে এবং ভালোভাবে শিখতে চান, তারা আমাদের ঢাকা ব্রাঞ্চে এসে সরাসরি শিখতে পারে। তা প্রথমে আমরা টুলসগুলো দিয়ে শুরু করি। আপনারা এখানে অনেকগুলো টুলসের নাম দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা দেখতেছি হচ্ছে মেজারিং টেপ, মেজারিং, যার মাধ্যমে বিভিন্ন স্থানের যে পরিমাপটা সেই মেজারমেন্টটা নেওয়া হয় মেজারিং টেপের মাধ্যমে। এরপরে আছে হচ্ছে স্প্রিট লেভেল। আমাদের অনেক সময় ইলেকট্রিক্যাল কাজ করার সময় ডিবি বক্স ফিটিং করতে হয়, সুইচ বোর্ড ফিটিং করতে হয়, এটা উঁচু নিচু হয়েছে কি না, অনেক সময় টিভি ফিট করতে হয়, লাইট ফিট করতে হয়, এটা সমান আছে কি না, এই লেভেলটা দেখার জন্য কি করি আমরা স্প্রিট লেভেল ব্যবহার করি। অনেক সময় এটা ওয়াটার লেভেলও আমরা বলে থাকি, কিন্তু আসলে মূল নাম হচ্ছে স্প্রিট লেভেল। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। এই গেজটা হচ্ছে আমাদের যে ক্যাবলগুলো আছে এর ভিতরে দেখবেন যে কপারের তার আছে, যেটাকে আমরা স্ট্যান্ড বলে থাকি বা ওয়্যার আছে। এই ওয়্যারের সাইজটা কি হবে, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার সাইজ, এই যে সাইজটা কি সাইজ হবে, সেই সাইজটা আমরা এই স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে আমরা পরিমাপ করতে পারি। এরপরে আপনারা জানেন হচ্ছে নিয়ন টেস্টার। এই টেস্টারের মাধ্যমে আমরা কি ভোল্টেজের উপস্থিতি পরিমাপ করতে পারবি। আপনারা দেখবেন এই টেস্টার দিয়ে কিন্তু আমরা কারেন্টের উপস্থিতি টের পাই না, আমরা টের পাই ভোল্টেজের উপস্থিতি। কারণ আপনি নিয়ন টেস্টারের উপরে লেখা দেখবেন যে লেখা আছে 100 থেকে 500 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজের উপস্থিতি এই টেস্টারের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরপরে হচ্ছে হ্যামার, হাতুড়ি, তারপরে হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। তাই এই কম্বিনেশন প্লেয়ার্স আমরা অনেক সময় প্লাস বলে থাকি, আসলে প্লাস বলবেন না, এটা বলবেন হচ্ছে প্লেয়ার্স, PLIERS বানানটা প্লেয়ার্স। এরপরে আছে হচ্ছে নোজ প্লেয়ার্স, অর্থাৎ নোজ প্লেয়ার্সটা হচ্ছে আমাদের শর্ট নোজ, লং নোজ, অর্থাৎ লম্বা এবং ছোট উভয়ই পাওয়া যায়। তাই এখানে নোজ প্লেয়ার্স একটা আমরা রাখছি। বিভিন্ন সময় আমাদের হাউস ওয়ারিং করতে গেলে বা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়ারিং করতে গেলে অনেক সময় চিকন জায়গা থেকে এবং অনেক জায়গা থেকে তার টেনে বের করতে হয়, এইসব জায়গায় এটা প্রয়োজন পড়ে। এরপরে আছে কাটিং প্লেয়ার্স, কাটিং প্লেয়ার্স দিয়ে আমরা কাটাকাটি করি। এরপরে হচ্ছে গ্রিপ প্লেয়ার্স, গ্রিপ প্লেয়ার্স বা হচ্ছে আমরা অনেক সময় এটাকে বলে থাকি হ্যান্ড গ্রিপ প্লেয়ার্স, অর্থাৎ হাতের মাধ্যমে গ্রিপ ধরা যায়। তো অনেক সময় রড টানার জন্য বা জিআই তার টানার জন্য, রডকে টাইট দেওয়ার জন্য এটা আমাদের গ্রিপ প্লেয়ার্সটা ব্যবহার করা হয়। এরপরে আছে ওয়্যার স্ট্রিপার। ওয়্যার স্ট্রিপার মাধ্যমে আমরা জানি যে আমরা ইনসুলেশনটাকে রিমুভ করি, ক্যাবলের যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশনটাকে রিমুভ করে থাকি। এরপরে হচ্ছে ক্যাবল লাগ ক্রাম্পিং টুল, বা হচ্ছে আপনি হচ্ছে ক্রাম্পিং টুলও বলতে পারেন। আমরা যে ক্যাবলের মাথায় কানেক্টর যেখানে করবো, কানেক্ট করবো, সেই মাথায় আমরা ক্যাবল লাগ ব্যবহার করি। এই লাগটাকে পাঞ্চ করার জন্য ক্যাবল লাগ ক্রাম্পিং টুল ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে হাইড্রোলিক ক্যাবল কাটার। যখন আমাদের মোটা মোটা ক্যাবল থাকে, সেই ক্যাবলগুলোকে কিন্তু আমরা গ্রাইন্ডিং মেশিন বা হ্যাক্সুলেটে কাটতে পারি, কিন্তু সেখানে কাটলে কি এলোমেলো হয়ে যায়। তো ওই সময় অল্প জায়গার মধ্যে আমাদের এই ক্যাবল, হাইড্রোলিক ক্যাবল কাটার দিয়ে আমরা কাটতে পারি। এই ক্যাবল, এই হাইড্রোলিক ক্যাবল ক্রাম্পিং টুল আমরা হচ্ছে মোটা ক্যাবলের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, কারণ চিকন চিকন ক্যাবলের ক্ষেত্রে কিন্তু আমরা হাত দিয়ে করতে পারতেছি, কিন্তু মোটা ক্যাবলটা কিন্তু আমরা হাত দিয়ে করতে পারি না, তখন আমরা এই হাইড্রোলিক ক্যাবল ক্রাম্পিং টুল ব্যবহার করি। এরপর আপনারা জানেন স্টার স্ক্রুড্রাইভার, তারপর হচ্ছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, ইলেনকি রেঞ্জ, এগুলো আমাদের প্রয়োজন পড়ে। এছাড়াও আমাদের আরও আছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ। আমাদের পাইপ অনেক সময় খোলা লাগানোর সময় অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ ব্যবহার করি।
এরপরে আছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। এই অ্যাডজাস্টেবল রেঞ্জটাকে আমরা অনেক সময় অনেক নামে ঢেকে থাকি, কিন্তু এটার নাম হচ্ছে কি, অ্যাডজাস্টেবল রেঞ্জ। এরপরে আছে হচ্ছে আমাদের রিং স্পেনার, যেটা অনেক সময় আমাদেরকে নাট টাইট দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এটা হচ্ছে রিং, গোল থাকলে হচ্ছে রিং, আর যদি খোলা থাকে যেটাকে আমরা ডাল রেঞ্জ বলে থাকি সেটাকে বলে হচ্ছে ওপেন স্পেনার রেঞ্জ। এরপর হচ্ছে সিজার, সিজার হচ্ছে কি, কাঁচি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইংলিশ নামগুলো শেখার জন্য, ইংলিশ নামগুলো শিখলে সারা বিশ্বে যে কোনোখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সিজার হচ্ছে কি, কাঁচি। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ, অর্থাৎ অনেক সময় আমাদের ছুরির প্রয়োজন পড়ে কাজ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রিশিয়ান নাইফ ব্যবহার করি। তারপর হচ্ছে হ্যাকসো ব্লেড, কাটাকাটির ক্ষেত্রে যে ব্লেড ব্যবহার করি সেটাকে বলে হচ্ছে হ্যাকসো ব্লেড, আর এটা হচ্ছে হ্যাকসো ফ্রেম। এছাড়াও আমরা ব্যবহার করি হচ্ছে ড্রিল মেশিন। ড্রিল মেশিন আবার দুই ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে হ্যামার, একটা হচ্ছে নর্মাল। আপনি যেটাই ব্যবহার করেন না কেন, দুইটাই হচ্ছে ড্রিল মেশিন। এরপরে হচ্ছে ড্রিল বিট, ফুটা করার জন্য আমাদের কি, ড্রিল বিটের প্রয়োজন পড়ে। এরপরে হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, কাটাকাটি করার জন্য আমাদের কি, অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিন বা গ্রাইন্ডিং মেশিন প্রয়োজন পড়ে। এরপর হচ্ছে মেটাল কাটিং ব্লেড, এই কাটিং ব্লেড অনেক প্রকার হয়ে থাকে, মেটাল, তারপর হচ্ছে ওয়াল কাটিং ব্লেড যেটাকে আমরা ডায়মন্ড ডিক্স বলে থাকি, এরকম অনেক ধরনের আছে। আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি কিনবেন। এরপরে হচ্ছে এয়ার ব্লোয়ার মেশিন, অনেক সময় পরিষ্কার করার জন্য আমরা এয়ার ব্লোয়ার মেশিন ব্যবহার করি। এরপরে হচ্ছে হোলসো বিট, অনেক সময় ছিদ্র করার জন্য, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার জন্য, বড় বড় ছিদ্রকে হোল করার জন্য আমাদের হোলসো বিট প্রয়োজন পড়ে। এরপরে হচ্ছে গ্লু গান এবং গ্লু স্টিক, এই গ্লু স্টিক গ্লু গানে ব্যবহার করে আমরা অনেক সময় টেম্পোরারি কোনো ক্যাবলকে আটকাই, বিশেষ করে যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তারা এই গ্লু গান আর গ্লু স্টিকটা ব্যবহার করে থাকে, বিভিন্ন কম্পোনেন্টগুলো, ইলেকট্রনিক্সের ছোটো ছোটো কম্পোনেন্টগুলো ফিক্স করার জন্য, আটকানোর জন্য। এছাড়াও আমাদের আরও দরকার পড়বে হচ্ছে চিজেল, আমরা শ্রেণী বলি যেটাকে বাংলাতে, সেটা হচ্ছে কি, চিজেল। ভালোকে মনে রাখবেন, শ্রেণীকে আমরা খেয়ে বলি চিজেল, আর ফাইল হচ্ছে যেটা দিয়ে আমরা কি ঘষাঘষি করি সেটাকে আমরা বলি ফাইল। ফাইল নামে আমরা সবাই জানি, অনেক সময় স্মুথ করার জন্য বা কোনো সারফেসকে, খসখসে সারফেস আছে সেটাকে মিশ্রণ করার জন্য আমরা ফাইল ব্যবহার করি। এরপরে হচ্ছে ব্যানা, যেটাকে বলি পোকার, অনেক সময় মার্কিং করার জন্য আমাদের পোকার ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে আমরা পাঞ্চ ব্যবহার করতে পারি। দেখেন এই যে পাঞ্চ আছে এখানে, এই পাঞ্চ ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে কি ট্রাই স্কোয়ার, যেটাকে আমরা মাঠান বলি বাংলা ভাষায়, আসলে মাঠান না, এটা হচ্ছে ট্রাই স্কোয়ার, ট্রাই স্কোয়ার, ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে ট্রাই স্কোয়ার। এরপরে হচ্ছে বেন্স ভাইস, অনেক সময় পাইপ কাটার সময়, কেবল ট্রেতে কাজ করার সময় আমাদের এই বেন্স ভাইসের প্রয়োজন পড়ে। এরপরে জানি, এটা আমরা জানি হচ্ছে কর্নি, আর কি বলে এটাকে, উষা না কি যেন বাংলায় বলে, এটার ইংলিশ নাম হচ্ছে ট্রাউল অ্যান্ড ফ্লোট, ট্রাউল অ্যান্ড ফ্লোট। কর্নি আর উষা থাকলে সেটাকে আমরা বলবো কি, ট্রাউল অ্যান্ড ফ্লোট। এরপরে হচ্ছে স্ক্রাইবার, স্ক্রাইবারটা হচ্ছে এরকম একটা বাঁকা, দুই মাথা সুচালো থাকে, এরকম সুচালো থাকে, অনেক সময় কোনো জিনিস কোনোখানে আটকায় গেলে সেটাকে ধরে 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 টানে বের করা যায়, স্ক্রাইবার বলে। যেমন আমরা যেমন কান চুলকাই না, এরকম জাতীয় এটাকে বলে হচ্ছে স্ক্রাইবার। এরপর হচ্ছে ক্যাবল ট্যাগ, অর্থাৎ অনেক সময় একই কালারে, সেম কালারে আমরা অনেকগুলো ক্যাবল ব্যবহার করি, ওই ক্যাবলগুলোকে মার্কিং করার জন্য ক্যাবল ট্যাগ ব্যবহার করা হয়, আর ক্যাবল ট্যাগগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে ক্যাবল স্পাইরাল, অনেক সময় যখন আমরা ডিবি বোর্ড ফিটিং করি, প্যানেল বোর্ড বানাই, তখন অনেকগুলো ক্যাবল একখান দিয়ে নিয়ে যাই, তখন আমরা ক্যাবল স্পাইরাল দিয়ে সুন্দর করে একখানে করে দিয়ে থাকি। এরপরে হচ্ছে ডায়ান স্টক, ডায়ান স্টকটা হচ্ছে কি জিনিস, আমরা যে থ্রেড কাটি না, ওই থ্রেড কাটার যে মেশিনটা সেটাকে আমরা বলি হচ্ছে ডায়ান স্টক। এরপরে আমরা এটা জানি সবাই, নাম জানি এটা স্কেল, আসলে এটা স্কেল না, এটা হচ্ছে স্কেল হচ্ছে মাপটা, পরিমাপকটাকে আমরা বলি হচ্ছে স্কেল। যেমন আপনি বলবেন ওয়েট স্কেল বলেন না, এরকম না, এটার নাম হচ্ছে স্টিল রুলার, স্টিল, স্টিল, এটার নাম স্টিল রুলার। এরপরে আছে প্লাম বপ, যেটাকে আমরা শাওল বলে থাকি, অর্থাৎ লেভেল ঠিক আছে কিনা উপর থেকে দেখানোর জন্য, এটাকে আমরা বলি হচ্ছে প্লাম বপ, প্লাম বপ। এছাড়াও আমাদের হচ্ছে ডিজিটাল ক্লাম্প মিটার, তারপর হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার, যেটাকে আমরা অ্যাভোমিটারও বলে থাকি, এরপর হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। এগুলো নিয়ে অলরেডি আমরা কিন্তু ক্লাস করছি যে ক্লাম মিটারে কীভাবে কাজ করবেন, ভিডিওগুলো না দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এছাড়াও আরও আমাদের দরকার পড়ে ক্যাবল ওয়্যার ক্যাপ, এটা আমরা দেশে আমরা ইউজ করি না, কিন্তু দেশের বাইরে ক্যাবল জয়েন করে ওর উপরে ক্যাপ দিয়ে দেয়, সেটাকে বলে হচ্ছে ক্যাবল ওয়্যার ক্যাপ। এটা ক্যাবল ক্লিপ আমরা সবাই জানি, আর ক্যাবল লাক্স, এটা হচ্ছে ক্যাবল লাক্স না, লাগ, ক্যাবল লাগ। ক্যাবল লাগটা কী হচ্ছে, ক্যাবল জয়েন্ট, যেখানে আমরা কানেক্ট করবো সেখানে ক্যাবলের উপরে ওই ক্যাবলটা লাগটা লাগাইলে সেখানে জয়েন্টটা খুব মজবুত হবে, আর এটা জিনিস কোনো জয়েন্ট কানেক্টর ছাড়া কিন্তু করার নিয়ম নাই। এরপরে হচ্ছে রয়্যাল প্লাক, তারপর হচ্ছে রয়্যাল বোল্ট, তারপর হচ্ছে হিট শ্রিং টিউব, এই হিট শ্রিং টিউবটা হচ্ছে ইনসুলেশন টিউব, যেটা আমাদের জয়েন্টের কাছে দিয়ে আমরা হিট দিলেই সেটা কী হচ্ছে, চেপে যায়, এটাকে বলে হিট শ্রিং
টিউব, এটা ইনসুলেশন হিসাবে কাজ করে। তারপর আমরা রিভেট গান জানি এবং রিভেট, এই রিভেট এবং রিভেট গান দিয়ে অনেক সময় আমাদের কেবল ট্রে বা হচ্ছে ডিবি বোর্ডকে ফিটিং করার প্রয়োজন পড়ে। এরপরে আসে হচ্ছে সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনকে আমরা তাতাল নামে জানি, আসলে তাতাল না, এটা সোল্ডারিং আয়রন। এরপরে হচ্ছে সোল্ডারিং লিড, যার মাধ্যমে আমরা জয়েন্টটা দিয়ে থাকি সেটাকে বলি সোল্ডারিং লিড। এবং এটা হচ্ছে সোল্ডারিং লিড পেস্ট, অর্থাৎ বিভিন্ন সময় আইসি টাইসি লাগানোর সময় এই লিড পেস্টটা, ওই সোল্ডারিং লিডটা না ব্যবহার করি, লিড পেস্টটা ব্যবহার করি। এবং হচ্ছে রোজন, সোল্ডারিংকে পরিষ্কার করার জন্য আমরা রোজনটা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে পিআইবি টেপ। পিআইবি টেপটা হচ্ছে এমন একটা টেপ যে ওয়াটার প্রুফ টেপ। এই টেপটা যদি আপনি ব্যবহার করেন, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের ক্ষেত্রে বা হচ্ছে আমাদের NYY ইন্ডাস্ট্রিয়াল ক্যাবল স্থাপনের ক্ষেত্রে এই টেপটা ব্যবহার করি, তাহলে এটা কিন্তু ওয়াটার প্রুফ, এর ভিতরে কোনো পানি ঢুকবে না। এরপর হচ্ছে পিভিসি ইনসুলেশন টেপ। আপনারা অনেকে কস্টেপ বলে থাকেন, আসলে এটা কস্টেপ না, এটা হচ্ছে পিভিসি ইনসুলেশন টেপ বা ইনসুলেশন টেপ আপনি বলতে পারেন। এরপর হচ্ছে পিভিসি ফিটিং গাম, গাম ফিটিং, অর্থাৎ যে গাম দিয়ে আমরা পিভিসি পাইপগুলো ফিটিং করি। আর এটা হচ্ছে ক্যাবল টাই, ক্যাবলগুলোকে একসঙ্গে রাখার জন্য বা কোথাও আটকানোর জন্য আমরা ক্যাবল টাই ব্যবহার করে থাকি। তা এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টুলস এবং যন্ত্রপাতি। এই নামগুলো বারবার পড়বেন, ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনাদের মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে। যখন গেঁথে যাবে তখন আপনি যে কোনোখানে যেটা নাম ধরলে আপনি বুঝতে পারবেন। আর যদি আরও কোনো কিছু ইলেকট্রিশিয়ান টুলস এবং যন্ত্রপাতির নাম থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আপনারা লেখেন, সবাই আমরা সেই নামগুলোকে আরও জানার চেষ্টা করবো। ছবি দিবেন এবং কী হবে নাম লিখবেন। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।